নমস্কার দর্শক বন্ধুরা, আকবর বীরবলের মডার্ন দ্য স্টোরি ব্যাংকে আপনাদের স্বাগত জানাই। আকবর এবং বীরবলের ডিসকাশনটা আপনারা শুনুন। আচ্ছা বীরবল, আমি একটা খবর পেলাম যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পশ্চিমবঙ্গে যাচ্ছেন কি একটা ব্যাপারে ইনকোয়ারি করতে বা দেখতে, কি পঞ্চায়েত না কিসের একটা ইলেকশন হয়েছে। তুমি এই ব্যাপারে কিছু বলতে পারবে নাকি? হ্যাঁ জাহাপনা, পশ্চিমবঙ্গে সদ্য একটা ইলেকশন হয়েছে, সেটা হচ্ছে পঞ্চায়েত ইলেকশন বা গ্রামের ইলেকশন। সেই ইলেকশনে ইলেকশন মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক কিছু ঘটনা ঘটেছে, সেটা নিয়ে বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন। আপনি যদি বলেন আমি তাহলে ভালো করে এটা তদন্ত করে আপনাকে একটা রিপোর্ট দিতে পারি। হ্যাঁ তুমি বলো বীরবল, তুমি এটা তদন্ত করে আমাকে রিপোর্টটা দাও। বেশ কিছুক্ষণ পরে বীরবল আকবরের কাছে আসলেন, এসে বলছেন, হ্যাঁ যাবনা, আমি যেটা খবর নিলাম বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সোর্সে, আমাদের ইন্টারনাল সোর্সগুলোতে খবর আমি কথা বলে আমি যে জানতে পারলাম, তো পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে এটা প্রথমে নির্বাচন কমিশন ঠিক করেছিল যে সেন্ট্রাল বাহিনী দিয়ে করবে না, তারপরে কোর্ট একটা ইনভলভ হলো, এর মধ্যে হাইকোর্ট ইনভলভ হয়ে এটা কোর্টের মাধ্যমে ইলেকশনটা হয়েছে। কিন্তু আলটিমেটলি ইলেকশনের দিন কিন্তু কোনো রকম সেন্ট্রাল বাহিনী সেইভাবে মুভমেন্ট করেনি, তার ফলে কী হচ্ছে বিভিন্ন জায়গায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, অনেক লোক মারা গেছে, প্রায় নিয়ার আবার 40 জনের কাছাকাছি অলরেডি মারা গেছেন, মানে মার্ডার হয়েছেন বলা যেতে পারে। এবং মানে ইলেকশনের প্রথম থেকে, নমিনেশন দেওয়া থেকে ইলেকশনের দিন, ইলেকশনের পরে, এবং আপনি শুনলে অবাক হবেন যাব না, এখনও পর্যন্ত গণ্ডগোলটা চলছে, এখনও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোল হচ্ছে এবং আপনার বোমা গুলি এসবের একটা বিরাটভাবে ইউজও হচ্ছে এবং লোকও মারা যাচ্ছে। তাই এই একটা সিচুয়েশনে এখানকার যারা নাগরিক আছেন তারাও খুব চিন্তিত এবং সেন্ট্রাল গভর্নমেন্টও খুব চিন্তিত এটা নিয়ে। সেজন্যই অমিত শাহজি যাচ্ছেন, উনি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যাচ্ছেন ব্যাপারটা সহযোগিতা তদন্ত করতে। আচ্ছা বীরবল, তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াস একটা ব্যাপার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটা তো আমাদের মানতে হবে। আচ্ছা তুমি এই ব্যাপারটার দিকে পুরো লক্ষ্য রাখো, নজর রাখো এবং আমাকে টাইম টু টাইম জানিও, ঠিক আছে? হ্যাঁ যাবো না, ধন্যবাদ।